हेलो एवरीवन, वेलकम बैक टू माय कुकिंग चैनल कुक विथ रिमिस किचन। आज एकदम ही सहज यम्मी एक फिश फ्राई रेसिपी निये हाजिर होयेछि। भीषण ही इजी एवं दारुण एक माछ, जे माछटा वेस्ट बेंगले खूब फेमस एक माछ, तेलापिया बोलें, लाइलेंटिका बोलें, जाइ होक सेई माछ किभाबे फ्राई करछि सेटा आमी देखाबो। चलुन, आर आमार चैनले जदि नतून भिवार्स हन एक्खुनि एक लाइक करे दिन, कमेंट करते भूलें ना केमन हलो रेसिपी, और सबसक्राइब कर दिन, पाशे थाका बेल आइकन अवश्य प्रेस करबें। आमी एखाने तेलापिया माछगुलो निये भालोभावे धुए परिष्कार करे निएछि, निये एइभावे छुरी दिए एइभावे केटे निलाम दुटो तीनटे जेमन पारेन। एते कि हय, मसलाटा भितर पर्यन्त जाए, खेते भीषण भाल लागे, ना होले भितरटा जेमन सेई बेस्वाद लागे एकटा। আর আমি এখানে আন্দাজ মতো লবণ নিয়ে নিলাম, লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, আর আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, আর আমি দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট এক চামচ, আর দিয়ে দিলাম হাফ লেবুর রস, পাতি লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছে। লেবুর রসটা অবশ্যই দেবেন, মাছে যদি একটা গন্ধ থাকে, অবশ্যই মাছের একটা ফ্লেভার তো আছে, কিন্তু মাছে অনেক সময় না একটা মাটি মাটি গন্ধ থেকে যায়, এই লেবুর রসটা দিলে সেই গন্ধটাও চলে যায় এবং মাছটা ভীষণ জুসি হয় আর দারুণ, অবশ্যই অবশ্যই দারুণ খেতে হয়। এই লেবুর তো একটা দারুণ কার্যকারিতা আছে, সেটা এখানে মাছের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য। যে কোনো ম্যারিনেশনে লেবু দিলে কিন্তু খুব ভালো কাজ করে জিনিসটা। আমি মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলাম, নিয়ে এক দু ঘন্টার জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাহলে কি হয় মাছের মশলাটা পুরো অ্যাবজর্ব করে নেয়, ভীষণ টেস্ট হয় তাতে। আমি এক ঘন্টা বাদে ফিরে এসেছি, আমি মাছটাকে ডিপ ফ্রাই করবো, তার জন্যে এখানে আমি তেল নিয়ে নিলাম, তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমার ম্যারিনেটেড মাছটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখানে লো ফ্লেম করার দরকার নেই, মিডিয়াম ফ্লেমেই মাছটা ভেজে নেয়াই বেটার আর কি। অতক্ষণ ম্যারিনেট করার ফলে মাছটা কিন্তু নর্মালি ভিতর পর্যন্ত মশলা চলে গেছে এবং মাছটা ভীষণই জুসি হয়, বেশি লো ফ্লেমের দরকার নেই। আবারও বলছি, মিডিয়াম ফ্লেমে মাছটা ভেজে নিলাম উল্টে পাল্টে, দেখুন এক গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। আর আমি এখানে এক চামচ কাসুন্দি নিয়ে নিয়েছি, আর সঙ্গে অবশ্যই পেঁয়াজের রিং না থাকলে মাছ ভাজা ঠিক খেয়ে তৃপ্তি হয় না, তার জন্য পেঁয়াজ নিয়ে নিলাম। মাছ ভাজা একদমই রেডি। কেমন হলো আমার এই রেসিপি অবশ্যই জানাবেন, এইভাবে মাছ ভেজে দেখবেন, অ্যামেজিং টেস্ট হয়। থ্যাংক ইউ।